السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক অতি সম্প্রতি বাংলাদেশে একটি অতি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব উবাইদুল কাদের তিনি তার দলবল অর্থাৎ আওয়ামী লীগের হর্তাকর্তাদের নিয়ে অলনে ছাড়েন কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া কোনো রকম আলাপ আলোচনা ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র যে দূত মিস্টার পিটার ডি হাস্ট তার বাসায় গিয়েছেন দুপুরের খাবার খাওয়ার জন্য মধ্যাহ্ন ভোজনের দাওয়াত গ্রহণ করার জন্য এবং সেখান থেকে এসে তিনি যে বক্তব্য দিয়েছেন এবং সেটি নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে সেটি এখন টক অফ দ্য কান্ট্রি তো এখানে কতগুলো প্রশ্ন সঙ্গত কারণে এসে যায় প্রথম প্রশ্নটি হলো যে জনাব উবাইদুল কাদের হঠাৎ করে সেখানে গেলেন কেন এর কারণ হলো আওয়ামী লীগের কেবল উবাইদুল কাদের নন সকল স্তরের নেতা কর্মী এমনকি প্রধানমন্ত্রী স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রকে তুলোধুনো করেন পশ্চিমাদের তুলোধুনো করেন ইউরোপীয় ইউনিয়নের যারা রাষ্ট্রদূত রয়েছেন তাদেরকে তুলোধুনো করেন এবং বিএনপি কেন তাদের সাথে বৈঠক করে বা বিএনপির অফিসে কেন মার্কিন রাষ্ট্রদূত কিংবা ইউরোপিয়ান রাষ্ট্রদূতরা যায় এটি নিয়ে আওয়ামী লীগের লোকজন মুখে যা আসে অনবরত দীর্ঘদিন যাব সেই অকথ্য অশ্রাব্য কথাগুলো তারা বলে যাচ্ছে তারা পশ্চিমাদেরকে কটাক্ষ করে বলার চেষ্টা করছে এদের কোনো কাজকর্ম নাই এরা সারাদিন বসে বসে এই কাজকর্ম করে পররাষ্ট্রমন্ত্রী তো বলেই ফেললেন যে মিডিয়ার কারণে এই পশ্চিমা যারা লোকজন রয়েছেন তারা প্রিভিলেজ পাচ্ছেন মিডিয়া তাদেরকে পাত্তা দিচ্ছেন মিডিয়া তাদেরকে নেতা বানাচ্ছেন মিডিয়া যদি তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা না করে তারা ঘর থেকে বের হতে পারবে না তাদের কোনো কাজকর্ম নাই এটা স্বয়ং পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এবং তিনি দায়ী করেছেন যে আমাদের সাংবাদিকরাই মূলত পশ্চিমা রাষ্ট্রদূতদেরকে হাইলাইট করছে দ্বিতীয়ত আওয়ামী লীগের যারা শীর্ষ নেতৃবৃন্দ তারা সবসময় বলেন যে বিএনপি দেশ বিক্রি করার চেষ্টা করছে ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশের পাঁচ আটা পদলেহন করার চেষ্টা করছে অমুকের পিছনে ঘুরছে অমুকের পিছনে ঘুরছে লন্ডনে যাচ্ছে আমেরিকাতে যাচ্ছে যাচ্ছে তাই বক্তব্য দিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজন অলনে ছাড়েন হঠাৎ করে যে এই যে রাষ্ট্রদূতের বাসায় গেল বা বিদেশিদের সাথে বৈঠক হলো এর আগেও ইউরোপীয় রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেছে এটির কারণটা কী এটি অনেকটা আমি মনে করি যে বিএনপির জন্য খুব উল্লাসের বিষয় আর আওয়ামী লীগের জন্য খুব অপমানের বিষয় এর কারণ হলো আমরা যে কথা বলে ফেলি নিজের বিরুদ্ধে এবং সেই কথা যদি আবার নিজের বিপক্ষে সেগুলো প্রয়োগ হয় এর চেয়ে অপমান আর নেই আমরা অনেক কুখাদ্যের কথা বলি এমনকি অনেক বাজে খাবারের কথা বলে আপনাকে অপমান করতে পারি আপনার টেবিলে অনেক বাজে জিনিস খাবার না ঠিক অনেক বর্জ্য জিনিস যেগুলো মুখোচ্চারণ করা যায় না ওইগুলো আপনার টেবিলে দিতে পারে কিন্তু ওইগুলো দেখলে আপনার যতটা না ঘৃণা আসবে তার চেয়ে বেশি ঘৃণা আসবে হলো আপনি যে খাবারগুলো খেয়েছেন এগুলো আপনার পেটের মধ্যে গিয়েছে এবং ওইগুলো যদি বমি আকারে কোনো প্লেটে রাখা হয় এবং সেই প্লেট যদি আবার সামিজ দিয়ে আপনাকে দেওয়া হয় যে আপনি একটু বমি খান তাহলে আপনার কাছে সেটা এত অপমানজনক এত বিরক্তিকর এত যাকে বলে ঘিন ঘিন করা ঘৃণার একটি বিষয় হবে যা কিনা অন্য কোনো বর্জ্য দেখলে আপনার হয়তো এতটা ঘৃণা হবে না তো এই যে বিদেশিদেরকে গালাগালি করে আবার সেই বিদেশিদের কাছে যাওয়া বা তাদের সাথে বৈঠক করা বা তাদের সাথে বিভিন্ন রকম যাকে বলে লেনদেন করা এটি কতটা ঘৃণার কতটা বিরক্তির কতটা যাকে বলে সুখের কতটা আনন্দের কতটা মানের কতটা মর্যাদার এটি এখন আমরাও দেশবাসী বুঝি এবং আওয়ামী লীগের লোকজনও খুব ভালো করে বুঝে গিয়েছে এটি হলো প্রথম একটা বিষয় দ্বিতীয় যে বিষয়টি হলো যে তিনি পিটার ডি হাসের বাসায় গেলেন খাবার খাওয়ার জন্যে দুপুরের খাবার খাওয়ার জন্য এখন প্রশ্ন হলো যে পিটার ডি হাস কি তাদেরকে নিমন্ত্রণ করেছিলেন নাকি তারাই দুপুরের খাবারের রক্তে বৈঠক করার জন্য সেখানে প্রস্তাব দিয়েছেন অর্থাৎ পিটার ডি হাস যদি ডেকে থাকেন তাহলে ওবায়দুল কাদের দেশের প্রধানতম ব্যক্তিত্ব এবং তার সঙ্গে বড় বড় আওয়ামী লীগের বাঘা বাঘা নেতা যারা রয়েছেন তাদেরকে যখন একজন মার্কিন রাষ্ট্রদূত ডেকে পাঠান সেটি সরকারের জন্য কতটা অ্যালার্মিং কতটা বিপদের কতটা বিপত্তির কতটা অপমানের এটিও নিয়ে লোকজন কিন্তু আলাপ আলোচনা করছে এক দুই নম্বর হলো সরকার যদি বা আওয়ামী লীগের লোকজন যদি ইচ্ছে করে অনুপ্রাণিত হয়ে প্রয়োজন অনুভব করে রাষ্ট্রদূতের বাসায় যাওয়ার
ইচ্ছা পোষণ করে দরখাস্ত করে থাকেন এবং সেই দরখাস্ত রাষ্ট্রদূত মঞ্জুর করে তাদেরকে যদি দুপুরে খানা খাবার খাইয়ে থাকেন তাহলে বুঝতে হবে যে আওয়ামী লীগের পায়ের নিচে মাটি এখন আর নেই এবং আওয়ামী লীগ এমন একটা বিপত্তিকর অবস্থায় পড়েছে যেখানে রাষ্ট্রদূতের বাসায় যাওয়া ছাড়া তাদের কোনো গত্যন্তর নেই। এই দুটো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এরপরে বৈঠকে কী কী বিষয় আলোচিত হয়েছে সেটি নিয়ে ইন ডিটেইলস রাষ্ট্রদূতের পক্ষ থেকে কিছু বলা হয়নি, তবে যেটি জানা গিয়েছে সেটি হলো আগামী নির্বাচনটি অবাধ হবে, নিরপেক্ষ হবে, অংশগ্রহণমূলক হবে এবং সেই নির্বাচন ছাড়া যুক্তরাষ্ট্র অন্য কোনো নির্বাচন দেখতে চায় না, মানতে চায় না। এই ব্যাপারে রাষ্ট্রদূত নিঃসন্দেহে তাদেরকে বলে দিয়েছেন। এর কারণ হলো তিনি বিভিন্ন সভা সমিতি সেমিনারে পত্র পত্রিকায় সাক্ষাৎকার এই কথাগুলো একেবারে আঙ্গুল সোজা করে পয়েন্ট আউট করে বলে দিচ্ছেন যে এইবার আর 2014 সালের মতো হবে না, ইঙ্গিতে এইবার আর 18-এর মতো হবে না বা ওইবার আমরা ভারতের কথা মতো আর সব কিছু মেনে নেব না। তো বৈঠকে সেই কথাগুলো নিঃসন্দেহে তিনি বলেছেন এবং তার কিছু ইঙ্গিত আমরা পেয়েছি। সেটা হলো জনাব ওবায়দুল কাদের সাধারণত বাংলায় কথা বলেন, ইংরেজিতে তিনি খুব কম বলেন। ইংরেজিতে মাঝে মধ্যে কাহালিল জিব্রান থেকে শুরু করে বিভিন্ন কবিতা রয়েছে দেশি বিদেশি নিজের ভাবসাব দেখানোর জন্য, সেই কবিতাগুলো তিনি আবৃত্তি করেন এবং প্রধানমন্ত্রীর সামনে মাঝে মধ্যে তিনি ইংরেজিতে বলেন। যদিও তিনি ইংরেজি জানেন ভালো, এতে কোনো সন্দেহ নেই, তিনি ভালো ছাত্র ছিলেন, খুবই গুণী ছাত্র ছিলেন, স্ট্যান্ড করা ছাত্র, তো তিনি জানেন ইংরেজি ভালো জানেন, কিন্তু সচরাচর তিনি সাধারণত ইংরেজি বলেন না, খুব বাধ্য না ইংরেজি বলেন না, কিন্তু এখানে এসে তিনি একটি ইংরেজি বলেছেন। তো যখন যে লোক যেমন দেখা গেল সচরাচর ইংরেজি বলেন না, তারা যখন ইংরেজি বলে ধরে নিতে হবে যে সে কোনো কিছু লুকোতে চাচ্ছে, কোনো কিছু ধামাচাপা দিতে চাচ্ছে বা সে তার উপর যে নিয়ন্ত্রণ রয়েছে সেই নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলেছে। তো সেই ক্ষেত্রে তিনি এসে স্বপ্রণোদিতভাবে ইংরেজিতে যেটা বলেছেন যে আমি বলে দিয়েছি পিটার ডি হাসকে যে তত্ত্বাবধায়ক নামক যে সরকার এটির অধীনে আর কোনো নির্বাচন হবে না। তাহলে এর অর্থ যে ওইরকম দুপুরের খাবার টেবিলে বসাইয়ে তাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের সবক শুনতে হয়েছে এবং তাদেরকে বলতে হয়েছে, শুনতে হয়েছে, আন্দাজ করা যায় যে আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নাই, আপনাদেরকে কেউ বিশ্বাস করছে না, আপনাদের আন্ডারে কোনো নির্বাচন হবে না, অতীতে হয়নি এবং মানবাধিকার রিপোর্টে যেটি স্পষ্টত হয়েছে যে 2018-2014 সালের নির্বাচন কোনো নির্বাচনই নয়। তো এই যে কোনো নির্বাচন নির্বাচনই নয় এবং গণতন্ত্র বলতে এখানে সিটে ফোটা কোনো কিছু নেই, এই ধরনের যে বক্তব্য, তো সেই বক্তব্যগুলো যদি পিটার হাস, জনাব পিটার হাস, তিনি খাবার টেবিলে বসে জনাব ওবায়দুল কাদেরকে বলে থাকেন এবং এক পিস রোজ দিতে গিয়ে, এক পিস মাংস দিতে গিয়ে, একটু স্যুপ দিতে গিয়ে, মিস্টার কাদের হোয়াট ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট, এই ধরনের কথাবার্তা বলে থাকে, আপনি বুঝেন যে স্যুপের যে স্বাদ তখন কতটা বিস্বাদ হয়ে পড়েছিল বা খাবার দাবার কীভাবে গলায় আটকে গিয়েছিল। তো এই জিনিসগুলো সহজে অনুমেয় এবং এই বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি অনেকটা স্বপ্রণোদিত হয়ে বলেছেন যে আমি তাকে বলে দিয়েছি। এখন প্রশ্ন হলো যে তিনি যদি আপনাকে তত্ত্বাবধায়কের ব্যাপারে কোনো কিছু বলতে না বলে থাকেন বা এটি যদি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ না হয় কিংবা এটি যদি আন্তর্জাতিক অঙ্গনে যাকে বলা হয় এটি যদি খুব গুরুত্ব মানে যাকে অ্যাকসেপ্টেবল না হয় তাহলে আপনার এটি নিয়ে বলার দরকার কি? আপনি তো এক কথাই এই বিষয়টা নিয়েই আলোচনা আপনার করার দরকারটা কি? আপনি তো সেখান থেকে না খেয়ে আপনার যদি তেজ থাকতো, দিমাগ থাকতো, বলে যে ঠিক আছে তুমি ভদ্রতা করে আমাদের ডাকা ডেকেছো বা আমরা ভদ্রতা করে তোমার সঙ্গে একটা বন্ধুত্ব করার জন্য এসছি, কিন্তু খাবার টেবিলে বসে তোমরা এই ধরনের কী সব তত্ত্বাবধায়ক, কী সব বিএনপি, কী সব ইলেকশন, এইগুলো একটা কথার কথা হলো, এগুলোর জন্য তো আমরা সেমিনার কক্ষ আছে, অফিস কক্ষ আছে, সেখানে বসে উই ক্যান টক এবং এই কাজ করার জন্য তো আমার আসার দরকার নেই, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তোমার পর্যায়ে যে সকল কর্মকর্তা রয়েছে তারাই তোমার সঙ্গে আলোচনা করতে পারে, আই এম এ লিডার, আমি সরকারের এক নম্বর মন্ত্রী, সে এক নম্বর মন্ত্রী হিসেবে আমার তো তোমার পররাষ্ট্রমন্ত্রী বা তোমার দেশের যে বড় বড় মন্ত্রী রয়েছে তাদের সঙ্গে আমার বৈঠক হতে পারে, এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসতে পারতেন এবং প্রেসে এসে যদি আঙুল ঝুলিয়ে ঝুলিয়ে বলতেন যে আমি সেই আমেরিকানদের অভদ্রতা দেখে আমি বিস্মিত, আমাকে দাওয়াত করে নিয়েছে বা আমি গিয়েছি, এরপর খাবার টেবিলে বসে এই ধরনের কথাবার্তা হয়েছে, এটা খুবই অনভিপ্রেত, কাউকে দাওয়াত করে আমাদের দেশে কোনো সাধারণ মানুষ এই ধরনের কথাবার্তা বলে না, তিনি যদি এই ধরনের কথা বলতেন তাহলে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতো, কিন্তু তিনি সেটা না করে যখন তিনি বললেন যে তাকে বলে দিয়েছে যে মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলে কোনো জিনিস
ভবিষ্যতে বাংলাদেশে হবে না, তাহলে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এই ধরনের যে বক্তব্য এটি জনাব ওবায়দুল কাদেরের সে ভাষণ থেকে চলে আসলো। তো দিন শেষে যেটি বলা যায় সেটি হলো যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসে আওয়ামী লীগ নেতাদের যাওয়া, এটির সর্বশেষ কথা হলো, কনক্লুশন হলো, উপসংহার হলো, আওয়ামী লীগের পায়ের নিচে ক্রমশ মাটি সরে যাচ্ছে, তাদের যে চলার পথ ক্রমশ পিচ্ছিল কর্দমাক্ত হয়ে যাচ্ছে এবং এই কর্দমাক্ত বাড়ছে, কাদার পরিমাণ বাড়ছে, ফলে সেই কাদার মধ্যে ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তা না হলে কোনো অবস্থাতেই এই সময়টিতে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে যেতেন না। তো এই হলো বাস্তবতা। এখন এই বাস্তবতা ঘটছে বাংলাদেশে এবং অনাগত দিনে হয়তো আরও নিত্য নতুন ঘটনা ঘটবে যেগুলো দেখার আশায় বসে রইলাম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।